আমাদের প্রতিদিনের গৃহস্থালী পণ্যে, রূপচর্চার সামগ্রীতে, এমনকি খাবারের মোড়কে লুকিয়ে আছে ক্ষতিকর এক রাসায়নিক। নারীদের জরায়ুতে ফ্যাব্রয়েড, সহজ ভাষায় টিউমারের সঙ্গে যোগ আছে এর। এ রাসায়নিকের নাম থ্যালেট, অন্য নাম এভরিওয়্যার কেমিক্যাল, কারণ বাড়িতে বলুন আর অফিসে সবখানে মেলে এ থ্যালেট। সম্প্রতি বিজ্ঞানীরা নারীদের জন্য থ্যালেটের নতুন ঝুঁকির কথা জানতে পেরেছেন। জরায়ুতে ছোট্ট একটি বীজ থেকে শুরু করে ফুটবল আকারের টিউমার হতে পারে থ্যালেটের কারণে। এতে ক্যান্সারের ঝুঁকি পাওয়া যায়নি, তবে সারা বিশ্বে অসংখ্য নারীকে ভোগাচ্ছে এমন টিউমার। এতে তলপেট ও পিঠে ব্যথা হতে পারে, সামান্য নড়াচড়াই যা অসহনীয় হয়ে উঠতে পারে। এছাড়াও মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ, এমনকি সন্তান ধারণে সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। এই 2023 সাল পর্যন্ত এই টিউমারের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। অনেকের চিকিৎসারও দরকার হয় না, তবে উপসর্গগুলো বয়ে বেড়াতে হয়। একমাত্র সমাধান সার্জারি। টিউমার সরানো সম্ভব না হলে ফেলে দিতে হয় গোটা জরায়ুটাই। এবার নজর দেওয়া যাক সমস্যার গোড়ার দিকে। আমাদের আশেপাশে থাকা পিভিসি প্লাস্টিক ও সিনথেটিক রাবারের নমনীয়তা বাড়াতে মেশানো থাকে থ্যালেট। খাবার, পানি, স্পর্শ, এমনকি শ্বাসের সঙ্গে তা শরীরে ঢুকে পড়ে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শরীরে ছড়িয়ে পড়ে। 2017 সালে চীনের গবেষকেরা জরায়ুতে টিউমারের ঝুঁকিতে এ রাসায়নিকের ভূমিকা দেখতে পান। দুই বছর পরই মার্কিন এক গবেষণা নিশ্চিত করে, যত বেশি থ্যালেট তত বড় টিউমার। থ্যালেট সরাসরি এ টিউমারের জন্ম না দিলেও মানুষের শরীরে থাকা টিউমার কোষগুলোকে বাড়তে সাহায্য করে। গর্ভাবস্থায় থ্যালেটের সংস্পর্শে এলে শিশুর মস্তিষ্কের বিকাশ ক্ষতিগ্রস্ত হয়, স্মৃতিশক্তি, এমনকি ছেলে শিশুর ভবিষ্যৎ সন্তান জন্মদানের ক্ষমতায় প্রভাব পড়ে। তাহলে এর সমাধান কী? দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয়ের গবেষক কিউং হো চোই বলছেন, কবে থেকে যে কত পরিমাণে থ্যালাইট শরীরে ঢুকে পড়ছে তা বোঝাটা প্রায় অসম্ভব। তাই ফাইব্রয়েড থেকে বাঁচতে এ রাসায়নিক ব্যবহার কমানোর বিকল্প নেই।